আকাশ স্থিত জগতে সৃষ্ট বস্তুর নিজস্বতা বজায় রয়েছে প্রকৃতির নিয়মে, কিন্তু বস্তুগুলো স্বতন্ত্র মনে হলেও সেগুলো সবই বহু বহু বস্তুর সমন্বয়ে গঠিত। সমন্বয়ের সমভাব প্রতি বস্তুতেই বিদ্যমান, সাম্য সেখানেই প্রতিষ্ঠিত, সমতা যেখানে সাম্য সেখানে। প্রকৃতিগত এই যে সাম্য নীতি, এটা সর্বত্রই আছে, সবার ভেতরই আছে। বিশ্লেষণ করে যতই ভেতরে যাবে ততই দেখবে এর প্রসার। সমতা আর প্রসারতার ভিত্তির ওপরই এই নীতি দাঁড়িয়ে আছে। যা কিছু বিকৃতি হচ্ছে দৃষ্টিভঙ্গিমার তারতম্যেই, এর জন্যেই যত অশান্তি। মূলে কিন্তু সাম্যের নীতি সবখানেই আছে। প্রকৃতি নিজেই সাম্য নীতির ওপরে প্রতিষ্ঠিত। প্রতিটি সৃষ্ট বস্তুই সম অধিকারে অধিকৃত। সম অধিকারের নীতিতে যারা দাঁড়িয়ে আছে, নামের দিক থেকে তাদের পার্থক্য যাই থাক, নীতির দিক থেকে সবাই তারা এক। সবাই তারা সাম্যের নীতি অনুসরণ করেই চলেছে, শুধু সংস্কারের গণ্ডিতে আটকে আছে। সেগুলোকেই ছাড়াবার ব্যবস্থা করতে হবে। প্রেম ভালোবাসা যখন সব দেশের সব জাতির মধ্যে এক সুরেই বাঁধা, তখন সেই ভালোবাসার সূত্র ধরেই সব জাতি বা দেশের মধ্যে মিলন বা যোগাযোগ সম্ভব। তাই যারা সাম্যবাদী, তারা যে কালেরই হোক, যে দেশেরই হোক, যে জাতিরই হোক, তাদের মধ্যে হাত মিলিয়ে কাজ করা যায়, সেটাই প্রকৃতিগত স্বাভাবিক নিয়ম। কিন্তু দেশবাসীর মন এখনো সংস্কারাচ্ছন্ন, তাই ভিন্ন জাতির মাঝে মিলন তারা আশা করতে পারে না। এমনকি তাদের মাঝে যে এক সুর থাকতে পারে সে কথা চিন্তাও করতে পারে না। তাই আজও মার্ক্সবাদকে আমাদের দেশের সবাই সমভাবে গ্রহণ করতে পারে না। আবার রাশিয়া বা চীনও বেদভিত্তিক সাম্যবাদকে ধর্মের বিষয় বলে হেসে উড়িয়ে দেয়। ওদের দেশে বেদ যেমন কল্পনার বস্তু, আমাদের দেশে মার্ক্সবাদও তেমনি আতঙ্কের বস্তু। দুটোর মূলেই রয়েছে সাম্য নীতি, কিন্তু বুঝের ভুলে আলাদা হয়ে গেছে। তাই সাম্য নীতি প্রতিষ্ঠা করতে হলে যার যার সংস্কারকে হাতে নিয়েই প্রথম কাজে নামতে হবে। সফলতা এলে সংস্কারকে সরিয়ে ফেলতে অসুবিধা হবে না, কিন্তু প্রথমেই সংস্কারে আঘাত দিলে কেউ আর এগিয়ে আসবে না। কাজ আরম্ভ করতেই বহু বছর লেগে যাবে, সফলতা তো দূরের কথা। তাই সাম্য নীতির প্রতিষ্ঠা করতে হলে আমাদের দেশে বেদের মাধ্যমেই তা করতে হবে, ওদের দেশে মার্ক্সবাদের মাধ্যমেই এগিয়ে যেতে হবে। তবে সাম্যবাদের নামে যা খুশি করলে সেটা মোটেই শোভনীয় হবে না। প্রকৃতি থেকে যে নিয়মে সৃষ্টি হয়ে আসছে সেই নিয়মে কোনো দুই নেই, সেখানে আছে শুধু এক, যাকে খুঁজলে হদিশ পাওয়া যায় না, অথচ প্রতি বস্তুর অস্তিত্বের অনুসন্ধানে সেই অসীমের সাড়া পাওয়া যায়। এই মৃন্ময় পৃথিবীর জীবজগতই হল তার প্রমাণ। সবই সেখানে এক সুরে বাঁধা, ছোট বড় নির্বিশেষে প্রতিটি বস্তুই সুসজ্জিত, প্রতিটি বস্তুর ওপরেই প্রকৃতির সুনজর। এটাই হল প্রকৃতির সাম্য নীতি। এই নীতি হবে জীবনের একমাত্র অস্ত্র। আজ হোক কাল হোক, এই সাম্য নীতির বন্যায় সব ভেসে একাকার হয়ে যাবে, এক হয়ে যাবে। খণ্ড খণ্ড দল আর থাকবে না, এক দলেই সবাই আসতে বাধ্য হবে। সমান রাস্তা পেলে গাড়ি সহজ গতিতেই এগিয়ে চলে, ব্যতিক্রম হলেই দুর্ঘটনা। নীতির ব্যতিক্রমেই আজ এত দলাদলি, এত সাম্প্রদায়িকতা। যতক্ষণ মিলনের সুরে না আসছে ততক্ষণ ওগুলো থাকবেই, মিলিত হওয়ার জন্যেই ওগুলো।
আজ দেশে যে গুরুতর অবস্থা সৃষ্টি হয়েছে তার একমাত্র মীমাংসা প্রকৃতিগত সাম্যনীতিকে ভিত্তি করে সমাজকে নতুন করে গড়ে তোলা। সাম্যভাব ও সাম্যনীতি সকল ধর্মশাস্ত্রের প্রথম কথা, প্রধান কথা। সকল তীর্থে এক দেবের চিন্তাতেই লক্ষ লক্ষ হাতের জল এক শিলাতেই পড়ছে। মঠে, মন্দিরে, মসজিদে, গির্জায় সবাই একইভাবে গিয়ে প্রার্থনা করছে। প্রকৃতিগত তথা বেদ ভিত্তিক সাম্যনীতির মূল কথাই হল এক জাতি এক নীতি, একভাবে চলো একভাবে বলো। এই সাম্যনীতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্যে হাজার হাজার বছর আগেও যে এখানে চেষ্টা চলেছিল, আজও আমাদের তন্ত্রে মন্ত্রে দেবদেবীর মূর্তির পরিকল্পনার মধ্যে তার ইঙ্গিত পাওয়া যায়। সেই সাম্যভাবের যে আজ বিকৃতি ঘটেছে তা শুধু নিজেদের স্বার্থ আর দলাদলির ফলেই। হাজার হাজার বছর আগে সাম্যের সাগরে যে ভারতীয় জাহাজ চলতে শুরু করেছিল, অবস্থা বিপর্যয়ে আজ তা থেমে গেছে। কিন্তু সেই সাগরের ঢেউয়ের তরঙ্গ চলে গেছে এদিকে সেদিকে। তারপর বহু দূরের কোনো তীরে ধাক্কা খেয়ে সেই জলশ্রুতি আবার ফিরে এসেছে এপারে। তারই দোলায় আজ আবার দুলছে ভারতের সেই থেমে যাওয়া জাহাজ। আমরা যারা সেই জলস্রোতের ফিরে আসাটাই শুধু দেখছি, তারা বলছি অন্য কোনো বিদেশ থেকে আসা সাম্যের স্রোতে ভারতবর্ষ আন্দোলিত হচ্ছে। তা তো ঠিক নয়, সে তার নিজের তোলা তরঙ্গের দোলাতেই দুলছে। গতি তার রুদ্ধ হয়েছিল, নষ্ট তো হয়নি। থেমে থাকা জাহাজকে তারই সাগরে আবার চালাও। জাহাজ চলতে শুরু করলেই তার গতির ঢেউ আবার সর্বত্র ছড়িয়ে পড়বে। সকল দেশের, সকল জাতির সকল লোকই এসে সেই জাহাজে আশ্রয় নেবে। তবে স্রোতের গতি বুঝে চালাতে হবে, তবেই লক্ষ্যে পৌঁছতে মুশকিলও হবে না, সময়ও লাগবে না। এর জন্যে সংস্কারের পতাকা ধরে এগিয়ে গিয়েই উড়িয়ে দিতে হবে সত্যের নিশান, হাতে তুলে দিতে হবে ন্যায়ের দণ্ড, তৈরি করতে হবে সংস্কার মুক্ত মন। শুধু দেখতে হবে নীতি যেন সব সময় ঠিক থাকে, উদ্দেশ্যটা যেন সব সময় পরিষ্কার থাকে। তোমাদের সবার নীতি হবে প্রকৃতির নীতি, সমতার নীতি, বেদের নীতি, সাম্যের নীতি। এক কথায়, যা চিরন্তন সত্য তাকে প্রতিষ্ঠা করাই হবে তোমাদের উদ্দেশ্য। তোমাদের কর্তব্য হল নিজেরা সংস্কার মুক্ত হয়ে সমাজকে সেই সংস্কারের জাল থেকে মুক্ত করে আনা। প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমেই হোক কি সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই হোক, সংস্কারকে নাশ করে প্রকৃতির প্রকৃত নীতিকে, সাম্যভাব ও সাম্যনীতিকে আবার সুপ্রতিষ্ঠিত করতেই হবে। বিপ্লবের উদ্দেশ্য প্রেম ও শান্তি, সাম্য ও সমতা। বন্যায় চারিদিক প্লাবিত হয়ে যায়, মনে হয় কত না ক্ষতি হল, কিন্তু তারই বহন করে আনা পলিমাটিতেই থাকে নতুন সৃষ্টির ইঙ্গিত। আজ দেশ ভাঙনের মুখে, আর একটা নতুন দেশ নিশ্চয়ই গড়ে উঠবে। সৃষ্টির নিয়মই এই, একদিকে প্রলয় আর একদিকে সৃষ্টি, একটার শেষই তো আর একটার শুরু। এভাবেই তো চলছে সৃষ্টিচক্র, যেদিকে তাকাও একই নীতি। সৃষ্টি তো এভাবেই আবর্তিত হয়ে চলেছে। জনশক্তির জাগার দিন ঘনিয়ে আসছে, গণদেবতা আজ স্তব্ধ, মনে হচ্ছে সে মৃত, কিন্তু তা নয়। এটা তার রুখে দাঁড়াবারই ইঙ্গিত, এরপরই সে মাথা চাড়া দিয়ে উঠবে, আর ফাঁকি চলবে না।
জনগণের মিলিত শক্তির প্রতিক্রিয়ায় যে ঝড় উঠবে, সেই ঝড়েই চারিদিক ওলট পালট হয়ে যাবে। প্রতিটি জীবের মধ্যে যে সত্য বীজ রয়েছে তা কখনো নষ্ট হয় না। সংস্কারের ভারে আজ তা চাপা পড়ে আছে ঠিকই, কিন্তু বেদের সাম্যনীতির ধারা যখন গিয়ে পড়বে সেই বীজের মধ্যে, তখন আবার সে জেগে উঠবে, অঙ্কুরিত হবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে, ধীরে ধীরে বিরাট মহিরুহে পরিণত হবে, চারিদিকে বিস্তৃত হবে তার শাখা প্রশাখা, আর তারই স্নিগ্ধ ছায়ায় সবাই প্রাণ পাবে, ফল পাবে। এভাবেই সাম্যনীতির অন্তরায়গুলো দূর হয়ে যাবে, সর্বত্র প্রকৃতির প্রকৃত সাম্যনীতি প্রতিষ্ঠিত হবে। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সেই জাগার বাণী, ভাঙার বাণী, নূতন করে গড়ার বাণী দেওয়া হয়েছে বেদের মন্ত্রে তন্ত্রে, বেদের বাণী ও সুরে। সবাই তখন চালিত হবে যার যার সচেতনতার দ্বারা, সবাই তখন অন্তর থেকে মানতে বাধ্য হবে। এই জীব জগতে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে গাছপালা, মানুষ ইত্যাদি সকলেরই সব কিছুতে সমান অধিকার। কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ উৎকৃষ্ট, কেউ নিকৃষ্ট নয়। প্রত্যেক জীবের মধ্যেই প্রতিটি শক্তি নিহিত, প্রত্যেকেই প্রতিটি বৃত্তির, প্রতিটি শক্তির অধিকারী। প্রয়োজন অনুসারেই প্রকৃতির নিয়মে কারুর কোনোটা বেশি, কারুর কোনোটা কম। সমাজের সব কিছুতেই থাকবে তাই সবার সমান অধিকার, প্রয়োজন ভিত্তিক সমবণ্টনের ব্যবস্থা। এভাবেই প্রকৃতির চিরন্তন সাম্যনীতি, সাম্যভাব আবার সর্বত্র প্রতিষ্ঠিত হবে। আজকের দিনে সবদিকে সমতা বজায় রেখে বাঁচার মতো বাঁচতে হলে প্রকৃতির স্বচ্ছ সাম্যনীতির সুরে সুর মিলিয়েই চলতে হবে। প্রকৃতির সাম্যনীতিকেই জীবনের মূল নীতি হিসেবে মানতে হবে, সেই ধারাতেই কাজ করে যেতে হবে প্রত্যেককেই। যারা ভগবানে বিশ্বাসী তারা যেমন বিনা দ্বিধায় এ নীতি গ্রহণ করতে পারেন, যারা তা মানেন না তাঁদেরও তা গ্রহণ করতে অসুবিধা নেই। এই যে সাম্যনীতি, সমতার ভাব, সমসুর, এটা মানা না মানার ঊর্ধ্বে। এই নীতি চিরকালের, সর্বজনের, সর্বকালের। দেব দেবতা, মঠ মন্দির কে মানল কে মানল না তাতে কি এসে যায়? ভগবান আছেন কি নেই তা নিয়েও মাথা ঘামাবার দরকার নেই, থাকেন ভালো, না থাকলেও ক্ষতি নেই। সকলের মিলিত প্রচেষ্টায় প্রকৃতির ধারায় কাজ হওয়া নিয়ে কথা। জানা জানি মানামানির ব্যাপারে কেউ কখনো নীতিচ্যুত হয় না। যে বলছে আমি ভগবান মানি, সেও যেমন প্রাণের টানে অন্তর থেকে বলছে, তেমনি যে মনে প্রাণে বলছে আমি ভগবানে বিশ্বাস করি না, সেও অন্তর থেকেই কথা বলছে। এতে তারা কেউই প্রকৃতির সাম্যনীতি থেকে ভ্রষ্ট হচ্ছে না। অথচ আজ এই মানা না মানার ব্যাপার নিয়ে, এমনকি ছোঁয়াছুঁয়ে নিয়েই যত বিবাদ বিসম্বাদ। ব্রাহ্মণ অব্রাহ্মণের ঘরে যাবে না, ছোঁবে না, আবার হিন্দু মুসলমানকে ঘরে যেতে দেবে না, এতেই নিজেদের বিভ্রান্তিতে বাড়ছে অসাম্য আর অসামঞ্জস্য। অথচ প্রকৃতির সাম্যনীতির কমন প্ল্যাটফর্মে থেকে সবাই যদি দেশের আর দশের কল্যাণে কাজ করে যায়, তবে আর ভেদাভেদ বাদ বিসম্বাদ থাকে না। এভাবে এই সাম্যনীতির ভিত্তিতে থেকে এক মতে, এক পথে এলেই আজকের দিনে সফলতা আসতে পারে, তা না হলে কোনো বৃহৎ কাজই আর করা যাবে না। সবাই আমরা পৃথিবীর সন্তান, সূর্যের সন্তান, এটা নিয়ে নিশ্চয়ই দ্বিধা নেই কারো মনে। তাই আমাদের সবাইকেই আজ হতে হবে সূর্যমুখী ফুলের মতো।
সূর্যের যে প্রয়োজনীয়তা সেটা যেমন জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই আমরা নিঃস্বার্থভাবে স্বীকার করি, সবারই যেমন সূর্যের আলো কি প্রকৃতির বাতাস উপভোগ করার স্বাধীন অধিকার রয়েছে, তেমনি পৃথিবীরূপ কারখানার সব কিছুর ওপরেই থাকবে সবার সমান অধিকার। সবাই তো আমরা এই কারখানারই শ্রমিক। তাই সমাজকে আজ গড়ে তুলতে হবে সাম্যের সুরে, সমতার ধারায়। সব নামানামির ভেদাভেদ ভুলে আমাদের এমন একটা সংগঠন তৈরি করতে হবে যার নাম থাকবে সূর্যের মতোই ব্যাপক। পৃথিবীর সকলকে নিয়েই হবে সেই দল, দলাদলির উদ্দেশ্যে নয়। সূর্যের তেজ যেমন সর্বত্র বিরাজমান, এই সংগঠনের উদ্দেশ্যও থাকবে সেইভাবে। দলমত নির্বিশেষে এই দলের সবার মাঝেই থাকবে সমতা ও সাম্যভাব। সবার সব মন তখন এক মন হয়ে যাবে, সব দল এক দল হয়ে যাবে। দেশের কল্যাণে, সমাজের কল্যাণে দেশবাসী সবাই এক যৌথ পরিবারের অন্তর্ভুক্ত হয়ে কাজ করলে আর দলাদলি থাকবে না, ভেদাভেদ থাকবে না। চলার পথে তখন আর কোনো অভাব অভিযোগ বা বিশৃঙ্খলা দেখা দেবে না। সবারই চিন্তা হবে তখন সূর্যের মতো ব্যাপক, আকাশের মতো সুদূর প্রসারী, এক জাতি, এক নীতি, এক প্রাণ, একতা। সকল বস্তুর বস্তুত্ব একই সূত্রে গাঁথা। প্রকৃতির এই প্রকৃত নীতি গ্রহণ করতে পারলেই সমাজ থেকে সকল অসামঞ্জস্য দূর হবে, সব সমস্যা সমাধানে আসবে। প্রকৃতির যে সাম্য নীতি সেটা হচ্ছে দর্পণ স্বরূপ। সবাই এখানে যার যার স্বরূপকে প্রতিফলিত করতে পারে। আলো, জল, বাতাস যেমন সবার প্রয়োজনে মিটিয়ে দেয়, সাম্যনীতি ও সমতার সুরও তেমনি জীবনের চলার পথে সকল সমস্যার সমাধান করে। আমাদের জীবন যেসব অতি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তুর দ্বারা গঠিত, তা কোথা থেকে এলো, কিভাবে এলো খুঁজতে গেলে দেখা যাবে সমসুরে গাঁথা বিশ্ব প্রকৃতির সুসজ্জিত চিরন্তন বিষয়বস্তু থেকেই সব কিছুর উৎপত্তি। প্রকৃতির ধারায় ধারাবাহিক এই ধরায় এসেছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের গভীর মিলন, সামঞ্জস্য রক্ষা করেই জীবনের চলার গতি প্রবাহিত হচ্ছে। এই যে সমসুরের বাঁধনি, তার যা কিছু ইঙ্গিত সবই সাম্যনীতিরই অন্তর্গত। সাম্যনীতির প্রভাব তাই আজ হোক কাল হোক পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বেই। তবে একে দেশ বা দলের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই সাম্যনীতির প্রচলনে এখনো অনেক ভুল ত্রুটি রয়ে গেছে বলেই তার গতি আজও স্বচ্ছ নয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে চলতে হচ্ছে বলেই যে গতির ধারা অতি সহজে সফল হতো, অবস্থার চাপে আজ তা কিছুটা দূরে সরে যাচ্ছে। আজ হোক কাল হোক, অবস্থার চাপেই সাময়িক এই ত্রুটি বিচ্যুতিগুলো আর থাকবে না। প্রকৃতিদত্ত বুদ্ধিবৃত্তি, জ্ঞান বিচার দিয়েই আমাদের গলদগুলো দূর করতে হবে। এক মন এক প্রাণ হয়ে একত্র হওয়ার মনোবৃত্তিতে আন্তরিকতার সাথে সবাই সচেতন হলেই, ঠিক ঠিক নজর দিলেই সব সমস্যার সমাধান হবে। এ ছাড়া সমস্যা সমাধানের অন্য কোনোই পথ নেই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।